শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইমরান খানের বাড়ি ঘিরে ফেলেছে সেনাবাহিনী, গৃহবন্দী হতে যাচ্ছেন ইমরান খান। চীনের ভয়ে এবার ন্যাটোতে যোগ দিতে চলেছে ভারত। রাশিয়ার সাথে মুনাফেকি, পাকিস্তানের সহায়তায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে চীন। রাশিয়াকে ড্রোন দেওয়ার পরিণতি ভোগ করবে ইরান, হুঁশিয়ারি ইউক্রেনের। এবং সবশেষ থাকছে মাইক্রনের উপর চীনা নিষেধাজ্ঞা, সহ্য করবে না যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাউস অ্যারেস্ট হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে পাঞ্জাব কেয়ারটেকার সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ইমরান খানকে গৃহবন্দী করার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। গত 9 মে ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স এর সদস্যরা। এরপর পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীরা একজন সেনা কমান্ডারের বাসভবনে হামলা চালান। এরপর শুরু হয় ইমরান খানের দলের উপর রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ। এখন পর্যন্ত ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের অন্তত 15,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলের অন্তত 3 ডজন সিনিয়র নেতা পিটিআই থেকে পদত্যাগ করেছেন। গুঞ্জন উঠেছে ইমরান খানকে বিদেশে নিরাপদ এক্সিট দেওয়া হবে, যদিও ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন তিনি বিদেশে যাবেন না। রবিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে মহসিন নাকভি বলেন, ইমরান খানকে গৃহবন্দী করার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এর আগে এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের জামান খান পার্কের বাসভবনটি সাব জেল ঘোষণা করে তাকে গৃহবন্দী করে রাখা হতে পারে। আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তার আগে মার্কিন কংগ্রেসনাল কমিটির পক্ষ থেকে ভারতকে ন্যাটো প্লাসে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব এসেছে। নয়াদিল্লিকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নরেন্দ্র মোদী মার্কিন সফরের আগে একটি তাৎপর্যমূলক ঘটনা। বর্তমানে ন্যাটো প্লাস 5টি এর একটি নিরাপত্তা বিষয়ক আয়োজন। এই নিরাপত্তা বিষয়ক শক্তিশালী ব্যবস্থাপনায় ন্যাটোর সাথে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া। গোটা বিশ্বের প্রতিরক্ষা মজবুত করার লক্ষ্যে এই আয়োজন বলে ন্যাটোর সূত্র থেকে জানানো হয়। আর এই প্ল্যাটফর্মে যদি ভারত চলে আসে, তাহলে বাধাহীনভাবে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সামরিক ব্যবস্থা সম্পর্কিত প্রযুক্তিকে সহজে ব্যবহারের সুযোগ পাবে দিল্লি। উল্লেখ্য, বর্তমানে বিশ্ব কূটনৈতিক আঙিনায় শি জিনপিংয়ের চীনের সাথে কার্যত ঠান্ডা সংঘাতে রয়েছে জো বাইডেনের আমেরিকা। আর এই সংঘাতের একটি অন্যতম কেন্দ্র হল তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে দুই দেশের দাপটে দড়ি টানাটানির মাঝে দিল্লিকে ন্যাটো প্লাসে অন্তর্ভুক্ত করার জন্য মার্কিন কংগ্রেশনাল কমিটির প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মার্কিন কংগ্রেশনাল কমিটি এবং সিসিপি মনে করছে, ন্যাটো প্লাসে ভারত থাকলে তা শক্তিশালী করবে গোষ্ঠীটিকে। পাকিস্তানের সহায়তায় অবৈধভাবে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে চীন। অস্ত্র সরবরাহ সহজ করার লক্ষ্যে পোল্যান্ডের মাধ্যমে কিয়েভকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে দেশটি। এর মাধ্যমে ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে একটি প্রতিরক্ষা বাণিজ্য কোম্পানি প্রতিষ্ঠা করেছে। ইকোনমিক টাইমসের অনুসন্ধানী একটি প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে পাকিস্তানের ক্রিস্টাল নামক ডিফেন্স কোম্পানি চীনের সহযোগিতায় পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবৈধভাবে বেলফার্টেন ইনভেস্টমেন্ট নামের একটি অস্ত্র কারখানা নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। খবরে বলা হয়, ইউক্রেনে ড্রোন সরঞ্জামাদি সরবরাহ লক্ষ্যে পাকিস্তানের কেস্ট্রাল কোম্পানি চীনের ডিফেন্স কোম্পানি হিওয়া ইয়াংতাই সায়েন্স অ্যান্ড টেকনি এর সঙ্গে অংশীদারী রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, জাহাজে অবৈধভাবে অ্যান্টিগোয়া এবং বারবুডার পতাকা লাগিয়ে পাকিস্তান ইতিমধ্যেই 200 এরও বেশি যুদ্ধ সরঞ্জাম ইউক্রেনে সরবরাহ করেছে। উল্লেখ্য, পাকিস্তান গত বছর থেকেই ইউক্রেনে অস্ত্র এবং যুদ্ধ সামগ্রী সরবরাহ করছে। বিভিন্ন তথ্য অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে পাকিস্তান ইউক্রেনে 155 মিলিমিটার আর্টিলারি সেল এবং পোল্যান্ডের মাধ্যমে তা সরবরাহ করেছে। ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনের একজন কর্মকর্তা। তিনি বলেছেন, ইরান যা করছে তার জন্য পরিণতি ভোগ করতে হবে। সিএনএনের খবরে বলা হয়েছে, রবিবার ইরানের তৌরি শাহে ড্রোন দিয়ে হামলা চালানোর পর কিয়েভ এই হুঁশিয়ারি দিল। টুইটারে ইউক্রেনীয় কর্মকর্তা মিখাইল পাদোলিয়ান বলেছেন, এই বছর রাশিয়ার প্রধান বন্ধু হয়েছে ইরান। কোনো বাছ বিচার ছাড়াই তা না করেই রাশিয়াকে তারা অস্ত্র দিয়ে যাচ্ছে। সেই অস্ত্র রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলায় ব্যবহার করছে।
ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইউক্রেনের প্রেসিডেন্টের এই উপদেষ্টা বলেছেন, ইরানের উপর 50 বছরের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট দপ্তরের দপ্তর প্রধান অ্যান্ড্রি ইয়ারামাক বলেন, জেলেনস্কির প্রস্তাবিত নিষেধাজ্ঞায় থাকবে ব্যবসা, আর্থিক খাত, প্রযুক্তি এবং ইরানি নাগরিকদের উপর বিধিনিষেধ। এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানের উপর নিষেধাজ্ঞায় ইউক্রেনের অঞ্চল দিয়ে ইরানের জাহাজ এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা এবং ইরানের নাগরিকরা ইউক্রেন থেকে ফান্ড তুলতে পারবে না এমন বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে ইরানের মিত্রতা বেড়েছে। রাশিয়া ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চায় এবং তেহরান মস্কোর কাছে চায় বিনিয়োগ এবং ব্যবসা। গত বছরগুলোতে রাশিয়া ইরানের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে উঠে এসেছে। চিপ জায়ান্ট কোম্পানি ম্যাক্রনের ওপর চীনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র সহ্য করবে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনি রাইমন্ডো। চীনের নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক জবরদস্তি হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। মার্কিন নেতৃত্বাধীন ইন্দ্রো প্রশান্তীয় অর্থনৈতিক ফ্রেমওয়ার্কের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে রাইমন্ডো জানান, ম্যাক্রনের ওপর চীনের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, একটি মাত্র মার্কিন কোম্পানিকে লক্ষ্য করে চীনের এমন ভিত্তিহীন আচরণকে অর্থনৈতিক জবরদস্তি হিসেবে দেখছি আমরা। আমাদের মনে হয় না এক্ষেত্রে বেইজিং সফল হবে। বিষয়টি নিয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনটাও এর সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করেছেন জিনা রাইমন্ডো। হিরোশিমার G7 সম্মেলনে চীনের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা ধরে রাখার অভিযোগ করে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ, এছাড়া দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানে সামরিক তৎপরতার বিষয়ে চীনকে সতর্কতা জানিয়েছিল জোটটি। সম্মেলনে অংশগ্রহণ করেছিল মার্কিন চিপ জায়ান্ট এই ম্যাক্রন কোম্পানিও। ঘটনাটির পরের দিনই 21 মে ম্যাক্রনকে চীনের নেটওয়ার্ক নিরাপত্তার গুরুতর ঝুঁকি হিসেবে ঘোষণা দিয়ে কোম্পানিটির উপর নিষেধাজ্ঞা জারি করে বেইজিংয়ের সাইবার স্পেস নিয়ন্ত্রক। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।